opening game of the FIFA World Cup 26. FIFA সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ঘোষণার মধ্য দিয়ে বেজে উঠল পরবর্তী বিশ্বকাপের দামামা। 2026 সালের 11 জুন মেক্সিকোর ঐতিহ্যবাহী অ্যাজটেক স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ফুটবলের রাজা পেলে 1970 সালে এই ভেন্যুতে উঁচিয়ে ধরেছিলেন নিজের তৃতীয় বিশ্বকাপ শিরোপা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা এই অ্যাজটেক স্টেডিয়ামে 1986 সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন গোল অফ দ্য সেঞ্চুরি। এরপর এই ভেন্যুতে ফাইনালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হবে 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। 2026 আসরে প্রথমবারের মতো তিন দেশ একসাথে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করবে বিশ্বকাপ। এর আগে মেক্সিকো 1970 ও 1986 সালে এবং যুক্তরাষ্ট্র 1994 সালে বিশ্বকাপ আয়োজন করলেও কানাডা এবারই প্রথম। 32টির বদলে প্রথমবারের মতো 48টি দল খেলবে 26 বিশ্বকাপে। ম্যাচের সংখ্যা 64 থেকে বেড়ে হচ্ছে 104টি। 4টি করে দল নিয়ে 12টি গ্রুপে হবে লড়াই। 12 জুন লস অ্যাঞ্জেলেসে হবে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। একই দিন টরন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। 1970 ও 1986 আসরের ফাইনাল সহ বিশ্বকাপের মোট 17টি ম্যাচের সাক্ষী মেক্সিকোর অ্যাজটেক স্টেডিয়াম। আর কোনো ভেন্যুর এত বেশি ম্যাচ আয়োজনের রেকর্ড নেই। 2026 বিশ্বকাপে সেখানে উদ্বোধনী সহ হবে মোট 5টি খেলা। Muy contento, muy emocionado por la noticia. দারুণ আনন্দের ও উচ্ছ্বাসের খবর এটি। অবশ্যই 11 জুন দেশটিতে একটি বড় পার্টি হতে যাচ্ছে। অ্যাজটেক স্টেডিয়ামের কথা একবার ভাবুন, কতটা উত্তেজনার বিষয় এটি। আমাদের সমর্থকরা তৃতীয়বারের মতো নিজেদের দেশের উদ্বোধনী ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে। 82,500 দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে এই প্রথম হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। ফাইনাল ছাড়াও এই স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের 5টি, শেষ 32-এর 1টি এবং শেষ 16-র 1টি ম্যাচ। সবচেয়ে বেশি 9টি ম্যাচ হবে ডালাসের এটিএনটি স্টেডিয়ামে। 2026-এর 11 জুন শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব, চলবে 27 জুন পর্যন্ত। 29 জুন থেকে 3 জুলাই পর্যন্ত হবে শেষ 32-এর ম্যাচগুলো। গ্রুপ পর্বে 10টি সহ মোট 13টি ম্যাচ আয়োজন করবে কানাডার 2 শহর টরন্টো ও ভ্যানকুভার। মেক্সিকোতে হবে 13টি ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালহারা ও মনেটেরিতে হবে খেলা। টুর্নামেন্টের বাকি 78টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের 11টি শহরে। বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যা বাড়ায় 30-32 দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে 39 দিনের।